फ्रेंड्स दिगंत कोचिंग सेंटारे यूट्यूब चैनेले तोमादेर आबारो स्वागत। तो आगे क्लासे आम्रा करेछिलाम ट्रांसफॉर्मेशन अफ नाउन एवं सेखाने काउंटेबल आनकाउंटेबल निये आलोचना होयेछे। आज आम्रा देखबो नाउनेर पजिशन। हाँ ताले कि पजिशन अफ नाउन पोजिशन ऑफ नाउन माने कि माने नाउनेर अवस्थान। हाँ नाउन कोथाय कोथाय बसे सेटा आमरा देखबो। तो आमरा एकटा एकटा करे रूल्स आलोचना करब, तार संगे एग्जांपल देब, तारपरे आमरा बुझबो। तो आज के आमादेर फार्स्ट रूल्स। फार्स्ट रूल्स ए कि आछे, भार्बेर सब्जेक्ट की बोल्लाम, भार्बेर सब्जेक्ट एवं ऑब्जेक्ट हिसेबे की बोल्लाम, भार्बेर सब्जेक्ट एवं ऑब्जेक्ट हिसेबे नाउन बसे। ताहले रूल्सटा जखन आमरा देखलाम जे भार्बेर सबजेक्ट एवं अबजेक्ट हिसेबे नाउन बसे, ताहले एग्जाम्पलटा जेमन धरो एग्जाम्पल, हाँ कि राइस सेल्स चिप। तो देखो आमार रूल्स कि छिलो, भार्बेर सबजेक्ट एवं अबजेक्ट हिसेबे नाउन बसे। তাহলে এখানে অ্যাট ফার্স্ট আমাকে বার করতে হবে কি ভার। তাহলে এটা কি বন্ধুরা, এটা হচ্ছে কি ভার। হ্যাঁ তাহলে ভার্বের সাবজেক্ট, তো সাবজেক্ট আগে কি আমরা একটা জিনিস দেখি, দেখো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমাকে কি বলেছে যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে রাইস নাউন, আবার ধরো চিপ সেটাও নাউন। তাহলে প্রথম রুলসটা কি আমরা অ্যাপ্রোপ্রিয়েট করতে পেরেছি? দেখো আরেকবার, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে ভার্ব আইডেন্টিফাই হয়ে গেছে, এর আগেও নাউন আছে পরেও নাউন আছে। দেখো তাহলে রুলস নাম্বার ওয়ানটা আমাদের কমপ্লিট, সেটা ছিল ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী নাউনটা বসলো। এবার আমরা শুরু করব রুলস নাম্বার টু। রুলস নাম্বার টু এ কি আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, DEMONS ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে। কি বললাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে। তাহলে দেখো সবার আগে আমাকে জানতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। আগে আমি জানবো অ্যাডজেক্টিভ কি। দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ পায়। হ্যাঁ যেমন ধরো হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে এই যে গুড, এটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। এইবার এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের মধ্যে কতগুলো ভাগ আছে, হ্যাঁ তো সেই ভাগের মধ্যে একটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানবো আগে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো, যেসব অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা কি বললাম, যেসব অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে, যে সমস্ত অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে লিখি, ঠিক আছে, যেসব অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে তাদের কি বলা হয়, তাদেরই হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এবার রুলসে কি আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে।
তাহলে এবার আমি জানবো, ধরো একটা এক্সাম্পল দেই আমি, ধরো আই লেফট, কি বলেছি? আই লেফট। এবার দেখো, আই লেফট মাই ব্যাগ, কি বললাম? আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, ইন দিস মর্নিং। দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যেমন ধরো সাস, দিস, দ্যাট, ঠিক আছে, দোজ, তারপরে ধরো দিস, এগুলো সাধারণত কি, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আগে আমাকে খুঁজে বার করতে হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। দেখো দিস, তাহলে কি বললো? আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, আমি সকালে কি করেছিলাম, আমার ব্যাগটি মানে ভুলে রেখে এসেছিলাম, ঠিক আছে, ফেলে এসেছিলাম। তাহলে দেখো এই মর্নিং এখানে কি হিসাবে ব্যবহার হচ্ছে, নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা কি পেলাম, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর পর নাউন বসে, তাহলে এই রুলসটাও আমরা কারেক্ট পেয়ে গেলাম। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে এখানে ডেমনস অ্যাট, ঠিক আছে, আর এটা হচ্ছে কি, নাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ পর যে নাউন বসে সে রুলস আমরা পেয়ে গেলাম। তোমরা একটু খুব সুন্দর করে মানে নিজেদের মতো করে একটু নোটসটা করে নিও। হুম, দেখো অ্যাট ফার্স্ট আমরা কি পেয়েছিলাম, অ্যাট ফার্স্ট পেয়েছিলাম ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউনের ব্যবহারটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তারপরে পেয়েছিলাম কি, তারপরে পেয়েছিলাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। হ্যাঁ, এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে। তাহলে এটা কি আমাদের রুলস নাম্বার থ্রি। হ্যাঁ, তাহলে কি, প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পর নাউন বসে, কি বললাম, প্রিপোজিশনের পরে নাউন বসে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাট ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, প্রিপোজিশন কাকে বলে। দেখো একটা জিনিস, প্রি, এই প্রি মানে কি, পূর্বে। হ্যাঁ, প্রি মানে কি, পূর্বে। আর হচ্ছে কি, পজিশন, প্রি মানে পূর্বে আর পজিশন মানে কি, অবস্থান। তাহলে এক কথায় কি হয়ে গেল, পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান করে, প্রিপোজিশন মানে হলো যে ওয়ার্ড, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, পূর্বে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কি বললাম, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে। হ্যাঁ, তাদের কি বলা হয়, প্রিপোজিশন বলা হয়। কিন্তু দেখো এখানে আমি কি পেয়েছি, প্রিপোজিশনের পরে নাউন বসে। সেই পরের এক্সাম্পলটা আমরা দেখব, সেটা কি, সেটা ধরো, সেটা আমি এটা করতে পারি, এটা একটু তোমরা নোটস করে নিও। সেটা কি, যেমন ধরো এক্সাম্পল, দেখো প্রত্যেকটা রুলসের সঙ্গে একটা করে এক্সাম্পল আছে, তো তোমরা যদি মানে রুলসটা না বোঝো তাহলে তোমরা এক কাজ করবে, এক্সাম্পলটা দেখবে, তাহলে দেখবে রুলসটা তোমাদের কাছে ক্লিয়ার। কি, যেমন ধরো হি ইজ দ্য সি, সিআই টিআই জেড ই এন, তাহলে সিটিজেন, কি বললাম, হি ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে কি, হি ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমার রুলসে কি ছিল, রুলসে ছিল প্রিপোজিশনের পরে নাউন বসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রিপোজিশন হচ্ছে অফ, এখানে যেমন ধরো আগে প্রিপোজিশনগুলো আমি একটু জানি, অ্যাট, অন, আন্ডার, অফ, তারপরে অফ, তারপরে ধরো ডিউরিং,
धरो फॉर तारपरे धरो सिंस ठीक है जेमन धरो सिंस तारपरे धरो बिफोर तारपरे धरो आफ्टर एगुलो के साधारणत जेमन धरो बिसाइड बिसाइड तारपरे धरो बिसाइड्स एगुलो के साधारणत प्रीपोजिशन बला है तो एखाने देखो एखाने जो अफ छिलो देखो सेटा आमरा एखाने पेयेछि ताहले कि बोललाम हि इज द सिटीजन अफ इंडिया ताहले प्रीपोजिशनेर परे जे नाउन बसे सेटा आमरा देखो एखाने पेयेछि एई जे नाउन होच्छे कि इंडिया एबं एटा कि बोलो तो एटा होच्छे इंडिया किन्तु प्रपार नाउन हाँ ताहले प्रीपोजिशनेर परे जे नाउन बसे सेटा आमरा एखाने सेई रुल्सटाओ एप्रोप्रिएट हिसेबे व्यवहार करते आमरा पेरेछि ताहले एटा होच्छे कि प्रीपोजिशन और ये हे कि नाउन माने देखो प्रीपोजिशन पर किन्तु नाउनर अवस्थान आमरा पेयेछि देखो नाउन माने पोजिशन अफ नाउनर ताले प्रथम रुल्सटा एक बार रिमाइंड करी देखो प्रथम रुल्सटा छिलो कि भार्बेर सबजेक्ट अबजेक्ट तारपरे आमरा कि पेयेछि पेयेछि जे डेमोन्स्ट्रेटिव एडजेक्टिवर पर हे तोमार नाउन बसे तारपरे पेलाम हे प्रीपोजिशनेर परेओ आमरा नाउन व्यवहार करते पारी एबार आमरा जेटा जानबो सेटा होच्छे देखो ताहले कि रुल्स नम्बर एटा होच्छे फोर हाँ बला होच्छे हैव भार्बेर अबजेक्ट हिसेबे कि बोल्लाम हैव भार्बेर अबजेक्ट हिसेबे अबजेक्ट हिसेबे नाउन बसे नाउन बसे देखो ये हैव किन्तु तुम्हार अक्सिलरी आबार अनेक समय कि है बोलो तो मेन भार्ब हिसेबे व्यवहार है ठीक है किन्तु एटा स्वाभाविक अक्सिलरी हिसेबे आमरा व्यवहार करी तो से अक्सिलरी भार्ब कि अक्सिलरी भार्ब होच्छे कि जे भार्बगुलो माने অন্যের মানে নিজে অন্য কাউকে সাহায্য করে আর মেন ভার্ব হচ্ছে কি যেই ভার্বগুলো নিজে নিজে অর্থ প্রকাশ করে ঠিক আছে তাহলে একটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর আরেকটা হচ্ছে কি মূল ক্রিয়া তাহলে মূল ক্রিয়া কোনটা সেটা হচ্ছে সাধারণত মেন ভার্ব আর হচ্ছে তোমার অক্সিলারি মানে কোনটা যেটা সাহায্য করে হ্যাঁ তো এখানে কি বলেছে হ্যাভ ভার্ব এর অবজেক্ট হিসেবে নাউন বসে হ্যাভ বলতে সাধারণত আমরা কি বুঝি বলতো আছে হ্যাভ মানে কি আছে তাহলে বলেছে হ্যাভ ভার্ব কিন্তু এর অবজেক্ট হিসেবে নাউনটা বসবে ঠিক আছে তো আমরা এর একটা এক্সাম্পল দেখি দেখো উই হ্যাভ দ্য রাইটস ঠিক আছে উই হ্যাভ ধরো দ্য রাইটস ঠিক আছে অ্যান্ড রেসপন্সিবিলিটিস ঠিক আছে আমাদের কি আছে আমাদের অধিকার এবং দায়িত্ব তাহলে নাউনগুলো আমরা পেয়েছি দেখো নাউনগুলো কিন্তু আমরা পেয়েছি কি উই হ্যাভ দ্য রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এইবার যদি আমি ধরো এখান থেকে দাটাকে মিসিং করে দেই সেটাও কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে মানে আমাদের দায়িত্ব এবং মানে কর্তব্য আছে মানে দায়িত্ব এবং অধিকার আছে যখন দা করেছিলাম তখন সেটা নির্দিষ্ট করে দিয়েছে যে নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে কিন্তু দা যখন আমরা তুলে দিয়েছি তখনও কিন্তু সেটা কি সেটা আমাদের নির্দিষ্ট নেই কিন্তু আমাদের কি আছে আমাদের অধিকার এবং দায়িত্ব আছে হ্যাঁ দেখো পজিশন অফ নাউনের আরও অনেক রুলস আছে তো আজকে এই পর্যন্তই এর পরের দিন আবার এটা নিয়ে আমরা আলোচনা করব তো আজকের এই যে পার্টটি সেটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে
আর সঙ্গে একটা লাইক দিও প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো।